নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই এখনও পর্যন্ত যারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসতে চলেছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আসতে চলেছে তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামীকালে এপ্রিল শনিবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তি করতে চলেছে প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং কোন কোন রাশির ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে তাও আমি জানাই আগামীকাল শনিবার রয়েছে দ্বাদশী তিথি রয়েছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছে এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র কিন্তু শুরু হয়ে যাচ্ছে ধ্রুব যোগ রয়েছে এবং রাহুকাল রয়েছে আপনার নটা কুড়ি মিনিট থেকে আপনার দশটা পঞ্চাশের আশপাশে কিন্তু রাহুকাল কিন্তু রয়েছে দেখুন ব্রহ্ম মুহূর্ত যেটা রয়েছে সেটা অবশ্যই আপনাদের সকালবেলার ব্রহ্ম মুহূর্ত রয়েছে এবং অভিজিৎ মুহূর্ত রয়েছে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকালটা অবশ্যই আপনারা মেনটেন করুন রাহুকালে কোনো শুভ কাজ এটা করবেন না আমি প্রতিদিন এই কথাটা বলি আজকের যে মেন আলোচনার বিষয় মেন জায়গাটা আজকে আপনাদেরকে আমি জানাবো অনেক কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যারা আকস্মিক অর্থপ্রাপ্তি জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন কিন্তু আপনার ভাগ্যে হয়তো এই অর্থপ্রাপ্তি হচ্ছে না বাধা চলে আসছে সে আপনার শেয়ার বাজার প্রচুর ইনভেস্টমেন্ট করেছে সেখানে ভালো প্রফিট পাচ্ছেন না বা লটারিতে টাকা লাগাচ্ছেন তাদের ক্ষেত্রে হচ্ছে না এবার আমি বারবার বলি শুধুমাত্র একটা ভিডিওর উপর ডিপেন্ড করে লটারিতে টাকা কিন্তু লাগাবেন না কারণ প্রত্যেকের ক্ষেত্রেই যে আগামীকাল অর্থপ্রাপ্তি হবে আমি এটা দাবি করে কারণ এই যে আমি রাশিগুলির নাম বলবো সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই যে হুবহু অর্থপ্রাপ্তি হবে আমি কখনো দাবি করি না কারণ এখান থেকে আমি আপনাদের জন্মকুণ্ডলি অথবা আপনাদের হস্তরেখা দেখতে পাচ্ছি না আমি আবারও বলবো একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন আপনার রাশিচক্রে আপনার রাশিচক্রে এই যে অর্থপ্রাপ্তি আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা থাকলে আপনার কোন বছর রয়েছে কোন বছর থেকে কোন বছরের মধ্যে রয়েছে সেটা আগে জেনে নিন এবং আপ আমি বারবার বলি তিনটি গ্রহের কথা রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে আগে জেনে নিন কারণ রাহু আপনার যদি একটু দুর্বল থাকে কি না দেখবেন দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবজ আপনারা পরিধান করুন যাতে অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে আর যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না বাচ্চা ট্রিফরেশান অথবা আপনারা ভাগ্যভাবকে স্ট্রং করুন কারণ এই যে আকর্ষিক অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে এই সময় আমি রায় আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি একটা কথা আছে ভাগ্যবানের বোঝা ভগবান বয় যদি আপনার ভাগ্যে যদি থাকে যদি আপনার আগামীকাল একশো টাকা হলেও কিন্তু অর্থপ্রাপ্তি হবে আবার যদি আপনার ভাগ্য খুব সহায় থাকে কিনা আর রাহুল যদি আপনার পাওয়ারফুল থাকে আপনি আগামীকাল লাখোপতি কোটিপতিও কিন্তু হতে পারেন অর্থাৎ কখন কার ভাগ্য কিভাবে ঘুরে যায় বলতে পারে না কেউ তাই ব্যক্তিগত জন্মচক এবং পাশাপাশি হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ অবশ্যই করুন আগামীকালের যে আমি পাঁচটি রাশির আমি কথা বলবো এই পাঁচ রাশির মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকতে পারে এবং আপনারও অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে কিন্তু আমি পাঁচ রাশির নাম টার্গেট নাম্বার শুভ সময় এই যে টার্গেট নাম্বার এবং শুভ সময়টা না খুব রিসার্চ করে কিন্তু বলা হয় খুবই রিসার্চ করে কিন্তু এই টার্গেট নাম্বার শুভ সময় আপনাদের সামনে দেওয়া হয় তাই অবশ্যই সময়টাকে আপনারা মেনটেন করুন এবং টার্গেট নাম্বারটিকে মেনটেন করে কিন্তু প্রত্যেকটি মানুষের ব্যক্তি অনুযায়ী প্রত্যেকটি মানুষের জন্ম কুণ্ডুলি অনুযায়ী আমি আবারও বলছি ফর্চুনার নাম্বার কিন্তু আলাদা আলাদা রয়েছে প্রত্যেকেরই একটা আলাদা 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 ফর্চুনার নাম্বার রয়েছে এবং শুভ দিন আলাদা আলাদা রয়েছে কোন দিনটা আপনার জন্য শুভ কোন বছরটা আপনার জন্য শুভ কোন মাসগুলো আপনার জন্য শুভ কোন নক্ষত্র আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী হবে অবশ্যই জেনে নিন প্রথম যে রাশির আমি কথা বলবো নাম্বার ওয়ান যে রাশি আগামীকালের জন্য সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি আপনার মকর রাশি হ্যাঁ মকর রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখতে পাচ্ছি মকর রাশি মকর রাশির আগামীকাল যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের যে শুভ সময় দশটা পঁয় মার্জনা করবেন দশটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা পঞ্চান্ন মিনিট থেকে আপনার এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দশটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ আপনাদের টার্গেট নাম্বার এক মকর রাশির আগামীকালের টার্গেট নাম্বার শুধুমাত্র এক দ্বিতীয় যে রাশি সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মিন রাশি মিন রাশির আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে দুই এবং তিন দুই এবং তিন আগামীকালের টার্গেট নাম্বার আপনাদের শুভ সময় এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত মিন রাশি তিন নম্বর যে রাশির আমি কথা বলব যে রাশির গাঢ় অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশির নাম মেষ রাশি মেষ রাশির আগামীকালের টার্গেট নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল দশটা পঞ্চান্ন মিনিট থেকে আপনাদের ক্ষেত্রে বারোটা চার মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশির নাম আমি বলবো সেই রাশির নাম আপনার কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে কন্যা রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে ছয় এবং চার আপনার শুভ সময় সেটা দেখা যাচ্ছে দুপুর বারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ একদম অন্তিম শেষ রাশি সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তুলা রাশির টার্গেট নাম্বার সেটা হচ্ছে ছয় এবং নয় আপনার শুভ সময় সকাল নটা চার মিনিট থেকে নটা চব্বিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং যারা রাহুরক্ষা কবচ নিতে এসেছে অবশ্যই আপনারা কল করুন ভালো থাকুন সুস্থ থাকুন